রমজান উপলক্ষে কাতারে কারাগারে থাকা 24 প্রবাসী বাংলাদেশি দেশটির আমির শেখ তামিম বিন হামাদল তানির সাধারণ ক্ষমা লাভ করেছেন। প্রতি বছরই রমজান উপলক্ষে দেশটি দেশি বিদেশি বেশ কিছু সাজাপ্রাপ্ত কারাবন্দীকে ক্ষমা করে থাকে। এবছরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত কারাবন্দীদের তালিকায় 24 জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদেরকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই 24 জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে বিভিন্ন মেয়াদে কাতারের কারাগারে সাজা ভোগ করছিলেন। এবার তাদের অপরাধ ও বাকি সাজা দুটি ক্ষমা করা হয়েছে। এদের অনেকে চুরি, দুর্নীতি, প্রতারণা ও কাগজপত্র জাল এবং চেক জালিয়াতি ছাড়াও অবৈধ যৌন সম্পর্ক ও ব্যভিচারের অপরাধে সাজা ভোগ করছিলেন। উল্লেখ্য, কাতারে বর্তমানে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মী রয়েছে বলে জানিয়েছেন কাতারস্থ বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলের ডক্টর সিরাজুল ইসলাম। উল্লেখ্য, কাতারে বর্তমানে প্রায় 4 লাখ বাংলাদেশি কর্মী রয়েছে বলে জানিয়েছেন কাতারস্থ বাংলাদেশের দূতাবাস শ্রম কাউন্সিলের ডক্টর সিরাজুল ইসলাম। ওদের সবাই সুনামের সাথে ওই দেশে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। পরবর্তী আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।